কৃষি জমিতে জলসেচের ক্ষেত্রে কৃষকদের আধুনিক পদ্ধতি অবলম্বন করতেই হবে, তার মধ্যে ড্রিপ ইরিগেশন সিস্টেম বা বিন্দু সেচ অন্যতম। আজকে ভিডিওটিতে আলোচনা করব ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ নিয়ে। স্ক্রিনে দেওয়া আছে একটি ফিল্টার ও ভেঞ্চুরি ট্যাঙ্ক। দেখতেই পাচ্ছেন একজন কৃষক তার ড্রাগন ক্ষেতে কি সুন্দরভাবে ড্রিপ ইরিগেশনের ল্যাটারাল পাইপগুলো দিয়ে গাছের গোড়া দিয়ে জলগুলি পৌঁছে দিচ্ছেন। প্রতিটি ড্রাগন গাছের গোড়ায় খুব সুন্দরভাবে ফোঁটা ফোঁটা আকারে বা বিন্দু আকারে জলগুলি পড়ছে। এর ফলে কৃষি জমিতে জলের অনেকটাই অপচয় কম হবে। তাছাড়াও গাছের গোড়াতে ঘাস বা আগাছা জন্মাতেই পারবে না, এখানে অনেকটাই লেবার কস্ট কমে যাবে। এমনকি আপনি চাইলে একটি ভেঞ্চুরির মাধ্যমে লিকুইড ফার্টিলাইজারটি প্রতিটি গাছের গোড়ায় পৌঁছে দিতে পারেন। তো এই ড্রিপ ইরিগেশন সিস্টেমটি আপনারা যদি কেউ নিতে চান, সেক্ষেত্রে আপনার ব্লক কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও ভিডিওর শেষে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বার, আপনি বিশদে জানতে চাইলে মোবাইল নাম্বারে ফোন করতে পারেন।